একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ন্যাশনাল পিপলস পার্টির একজন করে আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। এই আসনের 4,11,854 জন ভোটার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আজ। এদিকে বিশৃঙ্খলতা এড়াতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার সহ 20 প্লাটুন বিজিবি। রয়েছে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। গেল 30 ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হলেও এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বির মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।